আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে, আশা করছি ভালো লাগবে। এটা আসলে বেসিক্যালি আমার শপিং হল ব্লগ বলতে পারেন। আমার মানে কিছু জিনিস কিনেছি, সেগুলি আর কি আজকে ব্লগে শেয়ার করলাম। তো বেসিক্যালি আমি আর কি দরকারি কিছু, আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, আর যেটা টাইটেলে লিখলাম 2 মাস অপেক্ষার পর হাতে পেলাম, সেটা হচ্ছে বেডশিট। বেডশিটটা আর কি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আজ থেকে 2 মাস আগে। তো অনেক দিন ওয়েট করেছি, ওয়েট করার পর আজকে হাতে পেলাম। মানে আমি এখন যখন বয়েজ আবার করছি এটা পরে আর কি। তো বেডশিটটি আমার খুবই পছন্দের। এই বেডশিটগুলো অ্যাকচুয়ালি কোনো শপিং স্টোরে পাওয়া যায় না, বেসিক্যালি এগুলি বাংলাদেশে পাওয়া যায়, বাট আমি অনলাইন থেকে নিয়েছি। তো অনলাইনে একটু দাম বেশি নিয়েছে, তারপরও আমার পছন্দ হয়েছে। মানে ওই যে যে কভার করা যে বেডশিটগুলো কুচি দেওয়া থাকে চারপাশে, ওই বেডশিটগুলো তো সেটা একটু পরে আসবে, আপনারা দেখতে পারবেন। আর এখানে আমি কিছু আমার প্রয়োজনীয় মেকআপের আইটেম কিনেছি, দেখতেই পাচ্ছেন খুব কম দামেই এগুলি কিনা হয়েছে। এটা একটা স্টোর থেকে কিনেছি, মানে আমাদের এখানে DDS থেকে আর কি। তো এই স্টোরটাতে বেসিক্যালি খুবই কম দামে পাওয়া যায়, তবে এগুলো নন ব্র্যান্ডের, মানে কোনো মানে দামি ব্র্যান্ড না। তবে আমি চেষ্টা করি সব ধরনের ব্র্যান্ড ইউজ করতে, সেটা দাম নামি নামি দামি হোক আর কম দামি হোক, কাজ করলেই হয়, তাই না? তবে আমার কাছে এরকম কি মানে ইম্পর্টেন্ট না যে সেটা ব্র্যান্ডের হতে হবে। তবে যদি নন ব্র্যান্ডের কিছু হয়, সেটা যদি ভালো কাজ করে তাহলে তো ইউজ করাটা বেটার, ঠিক না? বেশি দাম দিয়ে কিনলে অনেক সময় দেখা যায় যে সেগুলি ভালো কাজ করে না, আবার কখনো কখনো দেখা যায় যে কম দামে কিছু কিনলে সেটা অনেক ভালো কাজ করে। তো সেটাই আর কি। তো যাই হোক, এখানে আমি আমার কিছু বিউটি ব্লেন্ডার কিনেছি মেকআপের জন্য স্ট্যান্ড সহকারে। তবে অনলাইনে আমি এই স্ট্যান্ড গুলো যে দামে দেখতাম, শুধুমাত্র স্ট্যান্ড গুলো সেগুলিও 4-5 টাকা নিয়ে যায় শিপিং সহকারে। তবে আমি বিউটি ব্লেন্ডার সাথে আর কি স্ট্যান্ডটা পেয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন। দুটা বিউটি ব্লেন্ডার, একটা হচ্ছে সফট মেকআপকে শাইন করার জন্য, আর একটা হচ্ছে ব্লেন্ডার এবং স্ট্যান্ড, এগুলো সব মিলিয়ে কিন্তু $399 পেয়েছি মাত্র $4। আর যদি আমি এগুলি এই তিনটা অনলাইন থেকে কিনতাম তাহলে কিন্তু আমার $10 থেকে $15 যেত ওই তিনটা প্রোডাক্ট। তো এখান দিয়ে আমি আমার লাইক $10 আমি সেভ করেছি, না $10, লাইক $12 মতো সেট করেছি। আর এটা হচ্ছে একটা প্ল্যান্ট, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমি তো প্ল্যান্ট প্রিয় মানুষ, আর্টিফিশিয়াল বল বেশ, আমি তো ন্যাচারাল প্রিয় মানুষ, সেটা সবাই জানেন। তো এটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর কি, তো আমার পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তবে প্ল্যান্টটা একটু দাম বেশি নিয়েছে, তাও ভালো, মানে এটা নষ্ট হবে না, আজীবন ইউজ করতে পারবো। তো $11.99 নিয়েছি আই থিঙ্ক, ইয়া। অ্যান্ড এখানে যে এই বেডশিটটার কথা বলেছি, এটাই আর কি 2 মাস পর আমি হাতে পেলাম, দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পর আর কি। তবে বেডশিটটা আমার খুবই পছন্দ হয়েছে, পার্পলের উপরে লাইট পার্পল এবং ফ্লাওয়ার আছে। তবে আজকে আমি আপনাদেরকে কি খুলে দেখাচ্ছি, মেনলি আমি নিজে আজকে প্রথম দেখলাম, মানে খুলছি আমি নিজে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার না করলে চলে, যাই আমি কিনি বা যতটুকু আমার মানে কেনাকাটা হয় বেশিরভাগ আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো সেখান থেকে আর কি আজকে যেটা বলছিলাম, তো এই বেডশিটটি মানে বেডশিটের সাথে আসছে 2টা পিলো কভার আর বেডশিটটা। তবে বেডশিটটা ভালোই, ম্যাটেরিয়াল গুলো মানে যে ম্যাটেরিয়ালটা আর কি, যেটা এটা পুরোপুরি 100% ম্যাটেরিয়ালটা কটন বলবো না, একটু আই থিঙ্ক 80% আপনার কটন আর 20% লিলিয়ন যেটা বলে আর কি, মানে পলিস্টার। তো 80% কটন আর পলিস্টার 20%। তবে ওভারঅল বলতে পারেন কটন কটনেরই, বাট মানে একটু সিল্কি টাইপের, তো তাই ওরা 20% মানে পলিস্টারটা ইউজ করেছে। তো সবকিছু মিলিয়ে বেডশিটটা দামও নিয়েছে অনেক। তবে এটা আমার আমার যেহেতু বেডটা হচ্ছে কিং সাইজ, তো এটা কিং সাইজের বেডশিট। তবে শুধু একটাই বেডশিট দিয়েছে, কোনো বক্সার কভার নাই এটা। তবে যেহেতু এটার একটা সুবিধা আছে, কারণ এটা চারপাশে কুচি দেওয়া, তো বক্সারটা বক্সারের জন্য যে কভার
সেটা লাগবে না। আর আমার তো অনেক বক্সার, মানে আমার বেডে যে বক্সার সেটা আরো অনেক কভার আছে, সেখান থেকে একটা লাগিয়ে নিলে হবে। আর আমি যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, মানে বিছানার পর কেমন লাগবে অল্প একটু দেখিয়ে দিচ্ছি আর কি। যারে যে এগুলি হচ্ছে, এই দুটা দিয়েছে পিলো কভার এটার সাথে। তো আজকে তো আর আমি আমার বেডের ভিতরে এটা বিছাবো না, যেদিন আর কি ভালো করে বিছাবো সেদিন অবশ্যই শেয়ার করব বিছানার পর কেমন লাগে, আমার বেডের সাথে কেমন বেডরুমে মানিয়েছে। তবে আমার ওভারঅল সবকিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে এই বেডশিটটা। আর এখন আরেকটি জিনিস শেয়ার করব, এটাও আমার খুবই দরকারি, তবে আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। আমি অনেক রিভিউ দেখেছি এই জিনিসটার, সেটা হচ্ছে এটা সেলফি রিং লাইট, এটা যে সব থেকে যে লম্বা যেটা সেটাই আমি কিনেছি। তবে এই রিং লাইটটি তিন ধরনের, মানে চেঞ্জ হয় আর কি, তিনটা কালার হয়, সফট এবং আই থিঙ্ক ইয়া সফট লাইট এবং যে তিন ধরনের আর কি, মানে কালারটা চেঞ্জ হয় আর কি। তো এটার লাইট শক, মানে চেঞ্জ হওয়ার যে এই সিস্টেমটা সেটার সাথে যে ওয়্যারটা সেটার সাথে দিয়ে দিয়েছে। তো ওই সুইচ দিয়ে আর কি কালারটা চেঞ্জ করা হয়, এবং এটা দিয়ে যেই লাইটটা তো তিনটা কালার, এবং এটা মানে বাড়ানো যায় কমানো যায় সেই সিস্টেমটাও আছে। তো আমি রিভিউতে দেখেছি এটা মেকআপের জন্য আর কি, মেকআপ করার জন্য বেস্ট। এখন জানি না, আমি এখন পর্যন্ত ইউজ করিনি, তো আজকে প্রথম খুলতেছি। যদি ভালো হয় অবশ্যই বলবো, আমি আমি আমার যখন মেকআপ ভিডিও করব তখন বুঝতে পারবো মেকআপের, যখন মানে আমি আমার চ্যানেলের জন্য যখন ভিডিও করব মেকআপের ভিডিও, তখন আর কি বুঝতে পারবো আসলে এটা কতটা ভালো। তো এখন পর্যন্ত ওভারঅল তো দেখতেই পাচ্ছি সবই ঠিক আছে, যা যা এসেছে এটার সাথে। এটার সাথে একটা সেলফোন হোল্ডার এসেছে, আর ওই তো যে মানে হোল্ডারটাকে লাগানোর জন্য সাথে দিয়েছে ওগুলি। আর যেই ওয়্যারটা দেখতেছেন সেটা হচ্ছে ইউএসবি, যেটা ওই ইউএসবি ইয়েটা আর কি, সেটাও আছে কম্পিউটারের সাথে বা চার্জারের সাথে দিয়ে আর কি এটাকে ইয়ে কি জানি বলে আর কি, ওই যে লাইটটা অন করতে হয় সেটার সাথে দিয়েছে। তবে এগুলি আলাদাভাবে ওরা বিক্রি করে, রাইট, এই যে রিংটা এটাই শুধু আলাদা বিক্রি করে, মানে সেপারেট ভাবে বিক্রি করে, আবার স্ট্যান্ড সহকারে সবকিছু একটু বেশি দাম পড়েছে। তবে আপনারা চাইলে শুধু যদি যাদের স্ট্যান্ড থাকে বা অন্য ধরনের স্ট্যান্ডের সাথে, কিন্তু এটা আপনারা স্ক্রু দিয়ে যদি সিস্টেম থাকে তাহলে অন্য একটা ট্রাইপডের সাথে এটাকে আপনারা চাইলে আর কি হুক করতে পারবেন। আর মানে শুধুমাত্র যদি রিংটা কিনতে চান আর কি লাইটের, সেটাও কিনতে পারেন। তবে রিংটা যদি কিনেন সেটা একটু দাম কম পড়বে, আর যদি পুরাটা কিনতে চান তাহলে একটু দামটা বেশি পড়বে। যদি আপনারা এটার কস্ট জানতে চান আমাকে কমেন্টগুলো করে জানাবেন, তাহলে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে এখন বলছি না কত দাম এটার। আমরা যারা এটা সেলফি এই যে রিং লাইট কিনেছি সবাই জানি এটা একটু একটু বেশি দাম সবকিছু মিলিয়ে, যেহেতু আমি পুরো সেটটি কিনেছি সব সব কিছু একসাথে দেওয়া। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে লাইটটাকে অন করার জন্য, আর এখানে লাইট চেঞ্জ করার জন্য এটা, আর এটা বাড়ানোর জন্য লাইটের আলো আর কমানোর জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আলোটা কিভাবে চেঞ্জ হয়, কি কি কালার আসে। এটা হচ্ছে অনেক লাইট, আর এটা হচ্ছে আই থিঙ্ক ওয়ার্ম ইয়া, আর এটা আর একটু মানে রাত্রে যেই রাত্রের জন্য আর কি আছে, দিনের জন্য আছে মিলানো আর কি। সবগুলো লাইটের নাম তো আর জানি না কি কি কালার, আমি যতটুকু জানি একটা আছে ওয়ার্ম, একটা হলো সফট আছে, আর একটা হচ্ছে মানে যেটা ন্যাচারাল লাইট সেটা আছে। তো সবকিছু মিলিয়ে আর কি লাইট গুলো এভাবে চেঞ্জ হয় এই কালারের লাইট গুলো আর কি। আপনাদের সুবিধার্থে আর কি দেখিয়ে দিচ্ছি, মানে ধরিয়ে ধরিয়ে মানে না ধরিয়ে ধরিয়ে মানে টিপে টিপে বোঝাচ্ছি আর কি 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 কালারের চেঞ্জ হয়। তো যাই হোক, যদি আপনারা কেউ এই লাইটটা কিনতে চান তাহলে কিনতে পারেন। এটা লাইভ স্ট্রিমের জন্য, মেকআপের জন্য মানে একটা আমি বলবো ভালো একটা জিনিস, যতটুকু আমি আর কি অ্যামাজনে রিভিউতে দেখেছি যারা রিভিউ দিয়েছে তারা বলছে আর কি, লাইভ লাইভ স্ট্রিমের জন্য আর বা মেকআপ করার জন্য আর কি একটা ভালো একটা রিং লাইট। তো সেটাই আমি বললাম, তবে আমি এখন পর্যন্ত ইউজ করি নাই। তো আমি ইউজ করার পর
সেটা বলবো কেমন আসলেই। তো এখান দিয়ে আমি যে ওয়ালমার্ট থেকে আমার বাচ্চাদের জন্য আমি বলেছিলাম গত ব্লগে যে ওদের জন্য কিছু বাসায় পরার জন্য জামা কাপড় কিনেছি, সেটা শেয়ার করবো পরের ব্লগে। তো সেগুলি আর কি শেয়ার করছি আর কি। এখানে আমি আমার বড় ছেলের জন্য কিছু প্যান্ট কিনেছি আর বাসায় পরার শার্ট কিনেছি, ওর বাসায় পরার ট্রাউজার কিনেছি আর বক্সার কিনেছি, মানে ছেলেদের আন্ডারওয়্যার যেটা আন্ডার গার্মেন্টস বলে বক্সার আর কি, তো সেটা কিনেছি বড় ছেলের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার করছি। আর কিছু এই যে টি শার্ট কিনেছি ওর বাসায় পরার জন্য, এগুলি সাধারণত ও যেগুলি বাসায় পরে সেগুলি আমি ওয়ালমার্ট থেকে আমার বেশিরভাগ কিনা হয়। আর ছোট ছেলের জন্য কিনেছি, দুজনের জন্য আর কি কিনেছি, তো সেগুলি আর কি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মানে বিভিন্ন কালারের কিছু শার্ট কিনেছি, যেহেতু আমার বড় ছেলে এখন 11 বছর চলছে। আসলে বাচ্চারা যে কোন দিক দিয়ে বড় হয়ে যায় ট্যারি পাওয়া যায় না, মাশাল্লাহ দিলে আমার ছেলে সেই দিনের ছোট্ট বাবুটা এখন 11 বছর হয়ে গেছে মাশাল্লাহ। আপনারা আমার ছেলেদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ সবল থাকে, মানুষের মতো মানুষ হয়, এবং ওদেরকে আল্লাহ যেন নেক হায়াত দিয়ে বাঁচে, মানে দীর্ঘায়ু দিয়ে আর কি সুস্থ সবল রাখে, সেটার জন্য দোয়া করবেন। আর আমার ছেলেরা যেন সুস্থ থাকে, সেই দোয়াটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে। আর এটা হচ্ছে ওর আমার বড় ছেলে বাসায় পড়ার জন্য আর কি ট্রাউজার কিনেছি একটা, এমনিতে তো আরো ট্রাউজার আছে, তবে ও যেহেতু বড় হয়ে মানে লম্বা হচ্ছে যার কারণে আগরগুলো ছোট হয়ে গিয়েছে, এই জন্য আর কি বাসায় পড়ার জিনিসগুলো আর কি একটু বেশি করে কিনা হলো। আর যেটা হচ্ছে ওর আন্ডার গার্মেন্টস যেটা বক্সার বলে এটাকে, আর এই তো এগুলি। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছেলে ইভানের জন্য কিছু কিনেছি প্যান্ট বাসায় পরবে আর কি, আর কিছু বাইরে পরার জন্য কিনেছি প্যান্ট, আর এখানে কিছু ওর জন্য টি শার্ট কিনেছি আর কি। তো টি শার্টের ভিতরে এই যে এই কয়েকটা টি শার্ট কিনেছি, এটা আর্মি ডিজাইনের আর কি। আর এই যে এখানে দুটা আর্মি ডিজাইনের, আর একটা হচ্ছে আমরা নর্মাল, আর একটা হচ্ছে ব্লু কালার ইয়েলো কালার। এই তো এই কয়েকটা শার্ট কিনেছি, আর ওর জন্য বেশিরভাগই আর কি প্যান্ট কিনা হয়েছে। তো এগুলি মিলে আর কি ওদের জন্য কিনা হয়েছে, তো এগুলি আর কি ওয়ালমার্ট থেকে সেদিন কিনলাম বাসায় পড়ার জন্য ওদের। তো আশা করছি আজকে আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার ব্লগ থেকে শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে, একটি লাইক দিতে ভুলবেন না, এটা আমি বরাবরই বলি। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এতে করে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মাঝে। আর কথা বাড়াচ্ছি না, আমার ব্লগটি একটু পরে শেষ হয়ে যাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এখানে শেষ করবো, আল্লাহ হাফিজ, বাই।